हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दूरेर किबा काछेर जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई खूब भालो आछेन। आलहामदुलिल्लाह आमिओ बेश भालो आछि। आज आमि आपनादेर साथे शेयर करब पाका काचामरिच पिठा। आशा करी रेसिपिटी खूब भालो लागबे। तो चलुन रेसिपिटी शुरू करा जाक। पिठा तैरी करार जन्य एखाने एकटी हाड़ीर मध्ये दिए दिच्छि मेजरमेंट कपर एक कप पानी, हाफ टेबिल चामिच लवण दिए दीची, हाफ टेबिल चामिच रान्नार रेगुलर तेल। एबार अपेक्षा करब पानीटा बलक आसा पर्यन्त। जखन एखाने पानीटा बलक आसबे एई पर्याय एर मध्ये दिए दीची मेजरमेंट कपर दुई कप मयदा। आपनारा चाइले एखाने मयदार परिवर्ते आटा दिए और चावलेर गुड़ी दिए पिठाटा तैरी करते पारें। एखाने आमी एकटी काई करे नियेछी। एबार एर मध्य दिए दिच्छी हाफ टेबिल चामिच स्ट्रबेरी रेड कलर। एखाने रेड कलरटा दिए मयदाटाके आमी भालोभावे मेखे निच्छी। एबार एई काईटा किन्तु खूब भालोभावे मुछे निते होबे। এখন আমি এই কাইটাকে একটি বোর্ডের উপরে রেখে এভাবে ডোলে ডোলে নিচ্ছি। এতে করে রেড কালারটা পুরো কাইয়ের ভিতর লেগে যাবে। এখন এই ময়দা থেকে আমি একটি ডো তৈরি করে নিব। এখন এই ডোটাকে লম্বা করে নিচ্ছি। এই লম্বা আকারের লেজিটা থেকে আমি ছোট ছোট করে লেজি কেটে নিব। এবার আমি এখান থেকে একটি লেজি নিয়ে হাত দিয়ে এভাবে লম্বা আকার করে নিব। এই লেজিটাকে আমি এক সাইড মোটা ও আরেক সাইড চিকন করে নিচ্ছি। জাস্ট এখানে আমি একটি মরিচ পিঠা তৈরি করে নিব। আর ভিডিওটি দেখেই বুঝতে পারবেন, আমার বলার চেয়ে আপনারা ভিডিওটি দেখেই এই পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা বুঝতে পারবেন। এই তো আমি এখানে একটি পাকা কাঁচামরিচ পিঠা তৈরি করে নিয়েছি। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে আরেকটি মরিচ পিঠা তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা ভিডিওটি দেখেই তো বুঝতে পেরেছেন। পিঠাটার জন্য আমি একটি শিরা তৈরি করে নিব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি। এবার দিয়ে দিব 1/3 কাপ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি এলাচ। আর এলাচটাকে আমি ভেঙে দিয়েছি। এখানে আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে দিতে পারেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আমি অতটা মিষ্টি খেতে পছন্দ করি না, সেজন্য এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। শিরাটা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। শিরাটা নামিয়ে পিঠাটা ভেজে নিচ্ছি। পিঠাটা ভাজার জন্য তেল সহকারে চুলে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পাকা মরিচ পিঠাটা এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার এই পিঠাগুলো শিরার মধ্যে ডুবিয়ে নিব। মরিচটা যেন শিরার সাথে ভালোভাবে লেগে যায় সেজন্য আমি একটি চামচের সাহায্যে মরিচগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এই তো এরই মাঝে তৈরি করা হয়ে গিয়েছে পাকা কাঁচামরিচ পিঠা। আশা করি আপনারাও
आमार रेसिपिटी फलो करे एभावे बासाय ट्राई करबेन। केमन होयेछे कमेंटे ता जानाबेन। भिडियोटी भालो लागले लाइक शेयर कमेंट करबेन। तो आज एखानेई बिदाय निये निच्छि। आल्लाह हाफेज।